এভরিওয়ান তোমাদের পাঠশালায় সবাইকে স্বাগত আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের অ্যাকাউন্ট ক্রিয়েট কিভাবে কাজ করা হয় এবং কাজ করতে গেলে কি কি প্রবলেম হয় অ্যাকাউন্ট করার পর কি কি প্রবলেম হয় সমস্ত রকম ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে এইবার আসি আজকের যে ভিডিওটা দেব সেটা হলো ডাটা মাইমের অ্যাকাউন্ট ক্রিয়েট আগে আমরা সবাই এটাকে ডাটা মাইম নামেই চিনতাম এখন এটার নাম হয়েছে পপুলি এবার পপুলি অনেকেই বিভিন্ন ধরনের মানে উচ্চারণটা বিভিন্ন রকমভাবে করে তো কেউ পুপলি বলে যেমন আমি আগে পুপলি বলতাম কেউ পপিউলি বলে কিন্তু আমি এখন বলছি পপুলি কারণ আমি নিজে এই উচ্চারণটা নিয়ে নিজেই কনফিউজ ছিলাম বলে আমি এটাকে দেখো দেখো ইংলিশ টু বেঙ্গলি করলাম দেখো প পুলি ইংলিশ টু বাংলা করলে লেখা আছে পপুলি তো পপুলি অ্যাকাউন্ট ক্রিয়েট কিভাবে হয় তার একটা ভিডিও আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং এই অ্যাকাউন্ট ক্রিয়েটের পর কীভাবে এক্সাম দিতে হবে সেগুলোও আমি দেখাবো এবং আমাদের ডেসক্রিপশান বক্স চেক করবে ওখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে যেখান থেকে যারা আমাদের ফেসবুক গ্রুপের মেম্বার নয় কিংবা আমাদের টেলিগ্রামের মেম্বার নয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে দেখো এই যে পপুলি সাইটটা আছে আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে ঠিক আছে এটা পেজ আসলে এই যে দেখো গেট ইন টাচ লেখা আছে আমি গেট ইন টাচে ক্লিক করছি গেট ইন টাচে ক্লিক করতে তারপর দেখো এরকম একটা পেজ এসছে আমি সাইন আপে ক্লিক করছি এই যে দেখো এবার বলে দিই এখানে নাম ফোন নাম্বার এগুলো চেয়েছে এবার বলে দিই প্রথমেই যে ডাটা মাইম অ্যাকাউন্ট করতে গেলে কি কি লাগবে দেখো প্রথমে লাগবে নাম মেল আইডি আউটলুক আইডি আউটলুক আইডি কীভাবে বানাবে তার ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা একটা নতুন মেল আইডি বানাবে যেই মেল আইডিটা বানাবে সেই মেল আইডিরই আউটলুক আইডি বানাবে এবং পাসওয়ার্ড সেম দেবে ডেট অফ বার্থ আধার কার্ডের অ্যাড্রেস ব্যাঙ্ক নাম ব্যাংক নাম মানে স্টেট ব্যাংক না পাঞ্জাব ব্যাংক না আইসিআইসি ব্যাঙ্ক না এইচডিএফসি ব্যাংক এগুলো এরকম ব্যাংকের নাম অ্যাকাউন্ট নম্বর লাগবে আই কোড লাগবে সুইপ কোড লাগবে সুইপ কোড কি কোথায় পাওয়া যায় সব কিছুর ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে কিন্তু দিয়ে দেবো সেই ডেসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে তোমরা সুইপ কোটের ডিটেলস ভিডিও পেয়ে যাবে আমাদের চ্যানেলে এবং আমি ডেসক্রিপশান বক্সে প্রত্যেকটা ব্যাংকের সুইপ কোডের লিস্ট দিয়ে দেবো যে যে ব্যাংকের সুইপ কোড হয় সেই সব ব্যাংকের আমি সুইপকোটে লিস্ট দিয়ে দেবো কারোর ব্রাঞ্চের সুইপ কোড লাগবে না আমি যেই সুইপকোটে লিস্ট দেবো সেই সুইপকোড বসালেই হবে যে আমার ব্রাঞ্চ অন্য জায়গায় এই কোডটা বসালে হবে কিনা সব হবে ওয়েস্ট বেঙ্গলের যারা আছো তাদের সবার কোডটা আমি দিয়ে দেব। ঠিক আছে প্রত্যেকটা ব্যাংকের সুইপ কোড দেবো প্রত্যেকটা ব্যাংকেরই ওই কোড দিলেই হবে সে ব্রাঞ্চ যেখানেরই হোক যে কোনো জেলারই হোক না কেন যেখানে ব্যাংক হবে কোনো প্রবলেম নেই ওই সুইপ কোডটা দিলেই হবে ঠিক আছে তো আমি এবার চলে এরকম একটা তোমরা আগে বানিয়ে নেবে যে কি কি লাগবে দেখো কি কি লাগবে এই জায়গাটার একটা প্রথমে স্ক্রিনশট নিয়ে নেবে ভিডিও থেকে আমি স্ক্রিনশটটা নিয়ে নিলাম নিয়ে এটা দেখে দেখে আমি অ্যাকাউন্টটা করব। দেখো প্রথমে ফার্স্ট নেম লাগছে আমি ফার্স্ট নেম দিলাম তারপরে লাস্ট নেম লাস্ট নেম দিলাম এরপরে মেল আইডি মেল আইডি আমি দিয়ে দিচ্ছি আমি এক্ষুনি নতুন একটা মেল আইডি বানিয়েছি দিয়ে দিলাম এবার কান্ট্রি ইন্ডিয়া ইন্ডিয়া এরপরে ফোন নাম্বার আমি ফোন নাম্বার একটা দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দিয়ে দিলাম এরপরে রেফারেন্স আমি রেফারেন্স এখানে অনেকগুলো অপশান আছে তোমরা যে কোনো একটা অপশান দিতে পারো আমি রেফারেন্স ফেসবুক করলাম ঠিক আছে এরপরে পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি কনফার্ম পাসওয়ার্ডও দিয়ে দিচ্ছি দিয়ে তোমরা একটা এই পেজটার একটা স্ক্রিনশট নেবে যে কোন মেল আইডি দিলে কি পাসওয়ার্ড দিলে তার একটা স্ক্রিনশট নেবে ঠিক আছে তারপরে আই এগ্রি তে ক্লিক করবো এই বক্সটায় ক্লিক করার পর দেখো নিচে সাইন আপ অপশনটা আছে আমি এই সাইন আপে ক্লিক করবো দেখো আর একবার কি কি বসালাম ফার্স্ট নেম লাস্ট নেম প্রাইমারি মেল আইডি মানে আমি এক্ষুনি একটা নতুন মেল আইডি ক্রিয়েট করেছি সেই মেল আইডিটাই দিয়েছি কান্ট্রি দিয়েছি ইন্ডিয়া মোবাইল নাম্বার দিয়েছি রেফারেন্স দিয়েছি আমি ফেসবুক তোমরা অন্য কিছু দিতে পারো ওখানে অপশান থাকবে এবার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর আমি আই এগ্রিতে ক্লিক করেছি দেখো তারপরে সাইন আপ সাইন আপে ক্লিক করলাম দেখো সাইন আপে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে আমি উপর থেকে আমার মেল আইডিতে আইডি পাসওয়ার্ডটা এই যে সেভের অপশানে সেভ করে দিলাম সাইন আপে ক্লিক করার পরে ওরা দেখো একটা মেল দিয়েছে দেখো একটা মেল এসছে আমার ওই মেল আইডিতে মেলটা কি এসছে দেখো মেলটা অ্যাক্টিভ অ্যাকাউন্ট করার জন্য মেল এসছে এই যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট অপশানটা আছে না এই অ্যাপ অ্যাক্টিভ অ্যাকাউন্টে আমি ক্লিক করব আমি মেলে গেলাম মেলে দেখো একটা মেল এসছে সেখানে অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো ওপর থেকে ইমেল সাকসেসফুলি ভেরিফাইড একদম ওপরে দেখো ইমেল সাকসেসফুলি ভেরিফাইড মানে আমার অ্যাকাউন্টটা ভেরিফিকেশান হলো আমি এটা ডাইরেক্ট মেল থেকে খুলেছি বলে আমার এখানে আমি এই থ্রি ডটে ক্লিক করে ওপেন ইনে ক্রোম ব্রাউজার করে নিচ্ছি আমার ক্রোমে চলে এসছে আচ্ছা এরপরে এখানে চেয়েছে ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজার নেম আমি কোনটা দেব যেই মেল আইডিটা দিয়ে এখনই অ্যাকাউন্ট করলাম সেই মেল আইডিটা দিলাম এবং পাসওয়ার্ড যেটা পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা দিলাম দেওয়ার পর আই এম নট এ রোবট আই এম নট এ রোবোটে ক্লিক করলাম ক্লিক করার পর সাইন ইন সাইন ইনে ক্লিক করব সাইন ইনে ক্লিক করলাম দেখো সাইন ইন করার পর এরকম একটা পেজ সবারই আসবে এটা হলো টু ফ্যাক্টর অথেন্টিকেশান সেট এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেট আমরা কিভাবে করব তার একটা ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে এবং ভিডিও লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে ভিডিওটা তো আমি প্লে স্টোরে গিয়ে প্রথমে অথেন্টিকেশান গুগল অথেন্টিকেটার ডাউনলোড করেছি ডাউনলোড করার পর এটাকে স্ক্যান করছি ঠিক আছে আমি করছি তো ভিডিওর মাধ্যমে তো এই ভিডিওটার মাধ্যমে আমি দেখাতে পারছি না যেই ভিডিওটার মাধ্যমে দেখা আছে দেখানো আছে সেই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে আমি স্ক্যান করে নিলাম দেখো আমি ফিনিশ সেট আপ করছি স্ক্যান করার পর ফিনিশ সেট আপ করার পর এখানে একটা কোড চাইছে আমার গুগল অথেন্টিকেটার অ্যাপে ওই কোডটা এসছে আমি কোডটা বসাচ্ছি এক মিনিটের মধ্যে আমাকে কোডটা বসাতে হবে আমি কোডটা বসিয়ে দিচ্ছি কোডটা বসিয়ে আমার কোডটা বসানো হয়ে গেছে দেখো ভেরিফাই করলাম দেখো ভেরিফাই করতে আমাদের এই পেজটা চলে এসছে অ্যাকাউন্ট ক্রিয়েটের পেজ চলে এসেছে অ্যাকাউন্টটা যে ক্রিয়েট হয়ে গেছে তারপর সাইন ইন করে টু ফ্যাক্টর অথেন্টিকেশান সেট আপ করলাম তারপর কিন্তু এই পেজটা এলো এবার দেখো এই যে বাম সাইডে তিনটে স্লিপার আছে এই তিনটে স্লিপারে ক্লিক করব তিনটে স্লিপারে ক্লিক করার পর দেখো মাই অ্যাকাউন্ট লেখা মাই অ্যাকাউন্টে ক্লিক করব। মাই অ্যাকাউন্টে ক্লিক করে প্রোফাইল এই প্রোফাইলে আমাদের ক্লিক করতে হবে প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর দেখো এটা আমার ডেস্কটপ মুড করা নেই বলে এখানে প্রবলেম হচ্ছে আমি তিনটে ডটে গিয়ে ডেস্কটপ দেখো ডেস্কটপ সাইড করে নিয়েছি আমি কি করলাম তিনটে স্লিপারে গেলাম মাই অ্যাকাউন্টে গেলাম মাই অ্যাকাউন্টে গিয়ে প্রোফাইলে গেলাম প্রোফাইলে গিয়ে দেখো এখানে দেখো আমি ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া আছে জেন্ডার দিতে বলেছে আমি জেন্ডার দিচ্ছি ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি এখান থেকে দেখো ডেট অফ বার্থ দিলাম তারপরে দিয়ে দিলাম সিটি আমি সিটি দিচ্ছি ইন্ডিয়ার সাবক কন্টিনেন্ট দিলাম এরপরে স্টেট স্টেট দেখো ওয়েস্ট বেঙ্গল দিলাম সিটি সিটি আমি জেলার নাম দিচ্ছি তোমরা সবাই সিটি জেলার নাম দেবে দেওয়ার পর ফোন নাম্বার আমার দেওয়া চাই যে প্রাইমারি মেল আইডি দেওয়া আছে এই জায়গাটা এবার ভালোও করে দেখায় এখানে দেখো ফার্স্ট নেম লাস্ট নেম জেন্ডার ডেট অফ বার্থ কান্ট্রি স্টেট সিটি সব দেওয়া আছে অ্যাকাউন্ট কন্ট্যাক্ট নাম্বার প্রাইমারি মেল আইডি দেওয়া আছে এবার সেকেন্ডারি মেল আইডি সেকেন্ডারি মেল আইডিতে আমরা দেব আমাদের আউটলুক আইডি আমার আউটলুক আইডিটা বানানো আছে আমি দিয়ে দিচ্ছি আউটলুক ডট কম দিয়ে তোমরাও বানিয়ে নেবে কিভাবে বানাবে তার ভিডিও লিংক এই তোমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো দেখো আউটলুক আমার বানানো আছে আমি দিয়ে দিলাম দেওয়ার পর সেভ করলাম এই যে দেখো সেভ অপশান আছে সেভ করলাম দেখো ওপর থেকে কিন্তু প্রোফাইল ডিটেলস সাকসেসফুল্লি সেভ ঠিক আছে আমি সেভ করার পর এডুকেশানে গেলাম এডুকেশানে গিয়ে এখানে আমি অ্যাড নাও নিউতে ক্লিক করলাম অ্যাড নিউতে ক্লিক করার পর কোয়ালিফিকেশানের এখানে আমি দিলাম গ্র্যাজুয়েশান স্পেশালাইজেশানে আমি দিয়ে দিলাম তোমরা তোমাদের মতো করে দেবে ঠিক আছে এটা আমি দিয়ে দিচ্ছি এবার ইউনিভার্সিটি আমি এখানে কিছু দিচ্ছি না কলেজ ইউনিভার্সিটি বোর্ড এগুলো কিছুই দিচ্ছি না আমি আবারও সেভ করলাম আবার প্রোফাইল ডিটেলস সাকসেসফুল্লি সেভ তারপরে দেখো সার্টিফিকেশানে গেলাম যাওয়ার পর সার্টিফিকেশন আমি কিছু দেবো না এক্সপিরিয়েন্সে গেলাম এক্সপিরিয়েন্সে অ্যাড নিউ করে তোমরা নাও দিতে পারো ঠিক আছে আমি এগুলো দিনছি আমি এগুলো আমার মতো করে দিচ্ছি তোমরা তোমাদের মতো দিতেও পারো আবার নাও দিতে পারো ঠিক আছে দেখো এখানেও আমি সেভ করে দিলাম এক্সপিরিয়েন্স দেখো এক্সপিরিয়েন্সের পর আমি এবার গেলাম ল্যাঙ্গুয়েজে ল্যাঙ্গুয়েজে গিয়ে অ্যাড নিউ করলাম করার পর দিলাম ইংলিশ ইংলিশ করলাম করার পর সেভ করে দিলাম দেখো সেভ হয়ে গেল আবার স্কিলে গেলাম স্কিলে গিয়ে অ্যাড নিউ করে দেখো আমি একটা স্কিল দিয়েছি তোমরা কিন্তু নাও দিতে পারো এগুলো অপশনাল নাও দিতে পারো ঠিক আছে দিয়ে সেভ করলাম এরপরে আসবো একদম দেখো লাস্টে পেমেন্ট দাঁড়ো আমি একটু জুম করে দিই একদম আসবো পেমেন্টে এই যে পেমেন্ট পেমেন্ট অপশানে ক্লিক করব পেমেন্ট অপশানে ক্লিক করলে দেখো এই যে কি কি চেয়েছে প্রথমে তো কান্ট্রি ইন্ডিয়া দেওয়াই আছে পেমেন্ট টাইপ ডাইরেক্ট ডিপোজিট ডাইরেক্ট ডিপোজিট এবং পেপাল আছে আমি ডাইরেক্ট ডিপোজিট করছি কেউ চাইলে পেপাল অ্যাড করতে পারো কিন্তু আমাকে যদি কেউ বলো সাজেস্ট করার জন্য যে পেপাল অ্যাড করবো না ডাইরেক্ট ডিপোজিট করব আমি বলবো ডাইরেক্ট ডিপোজিটটা করা ভালো এটা আমার কাছে যদি কেউ সাজেশন চাও তাহলে আমি এটা বলবো ডাইরেক্ট ডিপোজিট মানে মেল আইডি এখানে দিতে হবে মেল আইডিটা আমি দিয়ে দিচ্ছি দেখো মেল আইডি দিয়ে দিলাম এরপরে নাম নাম আমি দিয়ে দিচ্ছি এরপরে অ্যাড্রেস আমি হচ্ছে বলেছিলাম দেখো এখানে রেডি করে রাখতে আমি কিন্তু রেডি করে রেখেছি ঠিক আছে আমি এখান থেকে কপি পেস্ট করে দিচ্ছি আমার সব রেডি করা আছে অ্যাড্রেস এবার সিটি সিটি দিয়ে দিলাম এরপর অ্যাকাউন্ট নাম্বার আমার অ্যাকাউন্ট নাম্বারও লেখা আছে আমি এখান থেকে কপি পেস্ট করে দিচ্ছি পেস্ট করলাম আইএফসি কোড আইএফসি কোড দিলাম এরপরে দেখো আছে সুইপ কোড সুইপ কোডও আমি রেডি করে নিয়েছি সবাই ডিসক্রিপশান বক্স খেয়াল করবে সব অ্যাকাউন্ট মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সুইপ কোড দেওয়া আছে সুইপ কোডটাও আমি বসিয়ে দিলাম দেখো কি কি দিলাম পেমেন্ট টাইপ ডাইরেক্ট ডিপোজিট মেল আইডি দিলাম তারপরে নাম ফুল অ্যাড্রেস সিটি অ্যাকাউন্ট নম্বর আইএফসি কোড সুইপ কোড এরপরে দেখো আরও দুটো জিনিস দিতে হবে যে গভর্নমেন্ট আইডি প্রুফ এবং অ্যাকাউন্ট ভেরিফিকেশান ডকুমেন্ট গভর্নমেন্ট আইডি প্রুফটা আমি কি দেবো প্রথমে অ্যাকাউন্ট ভেরিফিকেশান ডকুমেন্টটা দিচ্ছি দেখো মিডিয়া থেকে অ্যাকাউন্টেরটা দিলাম সিলেক্ট করলাম এরপরে আমি দিচ্ছি গভর্নমেন্টেরটা আমার ডেস্কটপ মুডে প্রবলেম হচ্ছিলো বলে আমি মোবাইল মুড করে নিয়েছি মোবাইল মুড করার পর দেখো আবার তিনটে স্লিপারে ক্লিক করেছি তিনটে স্লিপারে ক্লিক করার পর মাই অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্টে গিয়ে প্রোফাইল প্রোফাইলে ক্লিক করার পর আবার আমি তিনটে স্লিপারে ক্লিক করে দেবো ক্লিক করে দিয়েছি দেওয়ার পর দেখো এটা আমার এই যে আমি এই থেকে পেমেন্টে এসছি পেমেন্টের এখানে আমার সব দেওয়া আছে পেমেন্ট টাইপ মেল আইডি নাম সমস্ত কিছু দেওয়া আছে শুধু অ্যাটাচ ফাইলটা ডেস্কটপ মুডে প্রবলেম হচ্ছিল তাই অ্যাটাচ ফাইলটা দেখো গভর্নমেন্ট আইডি আমি দিয়ে দিচ্ছি গভর্নমেন্ট আইডি আমি আধার কার্ড দিচ্ছি এই যে আধার কার্ডের পিক দিয়ে দিলাম দেখো ওপর থেকে ফাইলটা আপলোড সাকসেসফুলি দেখিয়ে দিয়েছে এরপরে আমার ব্যাঙ্ক ডিটেলসটা ব্যাঙ্ক ডিটেলসটাও আমি দিয়ে দিচ্ছি ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট ছবিটা মানে পাসবুকের ফার্স্ট পেজের ছবিটা যেখানে ব্যাংকের নাম আইএফসি কোড অ্যাকাউন্ট নম্বর অ্যাড্রেস সব কিছু লেখা থাকে সেই পেজের ছবিটা এই যে দিয়ে দিলাম দেওয়ার পর আমি দেখো ওপর থেকে ফাইল আপলোড সাকসেসফুলি আমি নিচে সেভ অপশানে ক্লিক করে দিলাম তো সেভ হয়ে গেল হয়ে গেছে এখানে আর কোনো কাজ নেই আবার আমি তিনটে স্লিপারে যাবো স্লিপারে যাওয়ার পর এই যে দেখো মাই গিক্সে ক্লিক করলাম দেখো এখানে কিন্তু কিছু নেই অ্যাভেলেবেল গিক্সে ক্লিক করলাম এখানে দেখো এই জায়গাটায় দেখো অ্যাপ্লাইয়ের অপশান আছে ঠিক আছে আমি এই অ্যাপ্লাইতে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে অ্যাকসেপ্ট দেখো ওপর থেকে দেখো গিক্স সাকসেসফুল্লি অ্যাপ্লাইয়েড অ্যাপ্লাইতে ক্লিক করার পর যে অপশানটা হলো সেটাতে আমি অ্যাকসেপ্ট করলাম করার পর আর কিচ্ছু করার দরকার নেই এরপরে আমাদেরকে দেবে এক্সামের অপশান এই অ্যাভেলেবেল গিক্সে আসলে এক্সামের অপশানটা পেয়ে যাবে তো সেই এক্সামের অপশানটা আসতে কারোর এক সপ্তাহ টাইম লাগবে কারুর দু সপ্তাহ টাইম লাগবে সেটা আমাদের ওপর নির্ভর করছে না সেটা কোম্পানির ওপর নির্ভর করছে কোম্পানি এক্সামটা কার কখন দেবে ঠিক আছে সেটা তো আমাদের উপর নির্ভর করবে না কারণ এক সপ্তাহ কারো চলে গেল আমাদেরকে জিজ্ঞেস করলে যে এখনও আমার এক্সামের অপশান দেয়নি এটা আমাদের হাতে নেই আমাদের বললেও আমরা কিচ্ছু করতে পারবো না এক্সামের অপশানটা মানে এক্সামের যে অপশানটা আসবে সেটা তোমাদেরকে দেবেই হয়তো কারো দুদিন আগে দেবে কারো দুদিন পর দেবে ঠিক আছে দেবে কিন্তু এক্সামটা আসলে কিভাবে, তোমরা এক্সাম দেবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো এখন আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে। এক্সামগুলো দেবে সেই এক্সামগুলো দিতে গেলে তোমাদের কোশ্চেন আনসার লাগবে আমি তোমাদের কোশ্চেন আনসার সবই দিয়ে দেব। কিন্তু ফার্স্ট যে এক্সামটা দিতে হবে সেটা হলো রেটিং প্রোজেক্টের তারও কোশ্চেন আনসার আমি দিয়ে দেব। কিন্তু ফার্স্ট যে প্রোজেক্টটার এক্সাম দিতে হবে সেটা চ্যাট জিবিটি থেকে দিলে তোমরা অনেক তাড়াতাড়ি অনেক কম সময়ে এক্সামটা দিতে পারবে কীভাবে আমরা চ্যাট জিবিটি অ্যাকাউন্টটা খুলবো দেখে নাও আমি প্রথমে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিচ্ছি ইনস্টল হয়ে গেছে এবার ওপেন করছি ওপেন করে আমি কন্টিনিউ উইথ গুগল করছি ঠিক আছে এখানে প্রচুর অনেকগুলো মেল আইডি আছে আমি যে কোনো একটা মেল আইডি নিলাম নেওয়ার পর কন্টিনিউ করছি ফার্স্ট নেম লাস্ট নেম চাইছে আমি দিচ্ছি কন্টিনিউ করলাম আবার নিচে দেখো একটা কন্টিনিউ অপশান আসছে কন্টিনিউ করলাম আমার কিন্তু চ্যাট জিবিটি অ্যাকাউন্টটা খোলা হয়ে গেল ঠিক আছে আচ্ছা দেখো কালকের অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি করার পর আজকের আমি আমার অ্যাকাউন্টটা খুলছি আমি ভিডিওটা একসঙ্গে দিচ্ছি কিন্তু পাটে পাটে অ্যাকাউন্টটা কালকের কিন্তু ক্রিয়েট হয়েছে আবার আমি লগ ইন করছি এই যে এই যে গেট ইন টাচ আছে গেট ইন টাচে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিতে বলেছে মানে মেল আইডি আর পাসওয়ার্ড আই এম নট এ রোবোটে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো ভেরিফাই করলাম করার পর সাইন ইন করলাম সাইন ইন করার পর দেখো টু ফ্যাক্টর অথেন্টিকেশন চাইছে যতবারই আমরা অ্যাকাউন্টটা খুলব এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোডটা চাইবে যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তখন আমি বলে দিয়েছি টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোড তোমরা কীভাবে পাবে সেই ভিডিওর লিঙ্কটাও আমি এই এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো ঠিক আছে আমি কোডটা বসাচ্ছি দাঁড়াও দেখো অ্যাকাউন্টটা আমার খুলে গেছে ঠিক আছে এবার আমাকে এক্সাম দিয়েছে কি না আমি কী করে বুঝবো এই যে তিনটে স্লিপারে যাব। স্লিপারে যাওয়ার পর এই যে দেখো মাই গিক্স মাই গিক্সে ক্লিক করবো ক্লিক করার পর দেখো এখানে গিক্স অ্যালোকেটেড তারপরে গিক্স অ্যাপ্লাইড গিক্স অ্যাপ্লাইডে ক্লিক করব। দেখো গিক্স অ্যাপ্লাইডে ক্লিক করতে আমাকে কিন্তু কোয়ালিফিকেশান টেস্ট দিয়ে দিয়েছে আমি কিন্তু অ্যাকাউন্টটা কালকের ক্রিয়েট করেছি এক দিনের মধ্যে দিয়ে দিলো কাউকে আবার পাঁচ দিন পর দিতে পারে কাউকে সাত দিন পর দিতে পারে কাউকে পনেরো দিন পর দিতে পারে ঠিক আছে এটা কিন্তু আমাদের হাতে নেই এটা কোম্পানির হাতে কাকে কখন দেবে আমাকে এক দিনের মধ্যে দিয়ে দিয়েছে আমি এবার দেখো কোয়ালিফিকেশান টেস্টে ক্লিক করছি কোয়ালিফিকেশান টেস্টে ক্লিক করার পর দেখো এখানে টেক টেস্ট একদম নিচে দেখো টেক টেস্ট লেখা এই টেক টেস্টে আমি ক্লিক করলাম ক্লিক করে দেখো এখানে দেখা লেখা আছে নাম্বার অ্যাটেম্পট অব লেফট থ্রি তিনটে অ্যাটেম্পট থাকবে আশি পার্সেন্টে পাস দশটা কোশ্চেন থাকবে এখানে পুরো লেখা আছে দাঁড়াও আমি এটাতে ক্লিক করে দিই এই যে দেখো অ্যাটেম্প তিনটে থাকবে টাইম থাকবে পনেরো মিনিট আশি পার্সেন্টে পাস এবং নাম্বার অফ কোশ্চেন দশ এবার আমি স্টার্ট টেস্ট করলাম এখানে টাইমারটা উঠছে তোমাদের সবাইকে আমরা কোশ্চেন আনসার দিয়ে দেবো যেই কোশ্চেনগুলো আসে ঠিক আছে সবাই ইজিলি পাশ করে যাবে আমরা আছি এখানে দেখো এই কোশ্চেনের আনসারটা দেখো তোমাদের যদি এরকম কপি হয় না এই কপি করবে কপি করে তোমরা কি করবে এই যে চার জিবিটিতে ফেলবে চার জিবিটি তোমাদের পাশ করিয়ে দেবে দেখো চার জিবিটি দেখো আনসার দিয়েছে নম্বরটা তিন আমি এখানে তিন নম্বরটা দিয়ে দিলাম দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করলাম এই দেখো এই পাশে এক এক নম্বর আনসারটা দিয়েছি এক লেখা এরপরে দেখো আমরা কোয়েশ্চেন আনসার দিয়ে দেবো তো তোমরা এই রেটিং প্রোজেক্টের ফার্স্ট যে কোয়ালিফিকেশানটা এটা চ্যাট জিবিটি থেকেও দিতে পারো কারোর যদি টাইমের প্রবলেম হয় কোয়েশ্চেন আনসার খুঁজে খুঁজে তো টাইম অনেকটা পেরিয়ে যায় তাই চ্যাট জিবিটি থেকে হলে পনেরো মিনিটের অনেক আগেই হয়ে যাবে দেখো আমাকে আনসার দিয়েছে অল পেঙ্গুইন্স ক্যান ফ্লাই আমি করলাম অল পেঙ্গুইন্স ক্যাল ক্যান ফ্লাই আবার সেভ অ্যান্ড নেক্সট আবার দেখো ফার্স্ট যে এক্সামটা হবে তোমরা এইভাবে চ্যাট জিবিটি থেকে দিয়ে দেবে দেখো আমাকে কোশ্চেন দেখো দিয়েছে অল অফ দ্য অ্যাবাফ আনসারটা হবে অল দ্য অ্যাবাফ সেভেন নেক্সট এইভাবে তোমরা এক্সামটা দেবে আর কেউ চাইলে কোশ্চেন আনসার আমরা তো দেবই দেখো দে আর বিউটিফুল ওমেন দেখো ফার্স্ট অপশানটা দে আর বিউটিফুল ওমেন ডাব্লিউ ও এম ই এন সেভ এন্ড নেক্সট তারপরে দেখো আবার আমি কপি করছি এখানে দিচ্ছি দেখো দা প্রাইমারি কালার মিজ রেড এখানে আনসার হবে রেড সেভ এন্ড নেক্সট এরপরে দেখো কপি করলাম এইভাবে তোমরা এক্সামটা দেবে একদম ইজি এক্সাম সবাই পারবে ওয়ান্ডার ডাব্লিউ ও এন আর ডাব্লিউ ও এন আর সেভেন নেক্সট দেখো দশটা কোশ্চেনের মধ্যে আমার কিন্তু ছটা হয়ে গেছে এখানে ডান দিকে দেখো আমি কতগুলো কোশ্চেনের আনসার দিচ্ছি সেটা কিন্তু লেখা আছে এরপরে দেখো এটা হবে অন আনসার দেখো অনই দেওয়া আছে অন এবার কোশ্চেন নম্বর আট কপি করলাম এবারে পেস্ট করলাম দেখো রাশিয়া এটার আনসার হবে রাশিয়া সেভেন নেক্সট এইবার দেখো এটাও কপি করলাম নয় নম্বর কোশ্চেন তোমরা কিন্তু আগে প্লে স্টোর থেকে চ্যাট জিবিটি অ্যাপটা ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলে নেবে উইথ এই কোশ্চেনের আনসারটা হবে উইথ এরপরে দেখো এই কোয়েশ্চেনের আনসারটা কি হবে দেখো এখান থেকে এই এক্সামগুলো আমরা এর আগে আমি তো অনেকবার দিয়েছি অনেকেই দিয়েছে লার্জ আমি শুধু তোমাদের দেখানোর জন্য প্রসেসটা কী প্রসেসে তোমরা পাশ করবে তার জন্য ভিডিওটা বানাচ্ছি সেভ অ্যান্ড নেক্সট আমি দেখো ডু ইউ ওয়ান্ট টু সাবমিট দ্য টেস্ট আমার দশটাই কোয়েশ্চেনের আনসার দেওয়া হয়ে গেছে আমি ইয়েস করলাম দেখো ইউ হ্যাভ টেকেন দ্য টেক্সট সাকসেসফুল্লি দিয়ে দিলাম আর এখানে দেখো আমি ফার্স্ট অ্যাটেম্প্টে টেস্ট স্টেটাস দেখো পাস লেখা আছে আমার কিন্তু এক্সামটা পাস হয়ে গেল যারা ফার্স্ট অ্যাটেম্প চ্যাট জিবিটি থেকে করলে সবাই পাশ করে যাবে আশি পার্সেন্টে তো আশি পার্সেন্টে পাস করে যাবে দেখো আমার স্কোর দেখো হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে আমি কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের আনসার কিন্তু চ্যাট জিবিটি থেকে দিলাম হানড্রেড পার্সেন্ট দেখো দিয়েছে আমার টেস্ট পাশ হয়ে গেছে এরপরে আমি কি করব ব্যাক করব ব্যাক করার পর আবার ওই মাই গিক্সে ক্লিক করব ক্লিক করার পর আবার গিক্স অ্যাপ্লাইয়ে যাবো দেখো এখানে রেটিং ইনস্ট্রাকশান দেওয়া আছে এই রেটিং ইনস্ট্রাকশানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে নেক্সট ডকুমেন্ট নেক্সট ডকুমেন্ট করে করে আমি যাব দাঁড়াও পেজটা বড় ছোট হচ্ছে প্রত্যেকটা নেক্সট ডকুমেন্টস করে যতগুলো ডকুমেন্টস আছে প্রত্যেকটাতে যাব আমরা এরপরে নেক্সট ডকুমেন্ট পাঁচ নম্বর পর্যন্ত হয়ে যাওয়ার পর একদম নিচে দেখো ইয়েস এবং নো অপশান আছে এই ইএস অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ভিডিও আসবে এই যে ভিডিওটা আমরা চালিয়ে নেবো ভিডিওটা দেখা হয়ে গেলে ইএস করব ঠিক আছে ইএস করলাম দেখো করার পর এটাও কমপ্লিট হয়ে গেল আবার দেখো সেফটি ইনস্ট্রাকশান লেখা সেফটি ইনস্ট্রাকশানে ক্লিক করব সেখানেও দেখো ইএস করব ইয়েস অপশান আছে একদম শেষে প্রত্যেকটা ডকুমেন্টসে গিয়ে আমরা দেখে ইয়েস করে দেব এটাও হয়ে গেল দেখো আমার পেজটা রিফ্রেশ করলাম একবার আমি আবার মাই গিক্সে গিয়ে গিক্স অ্যাপ্লাইতে যাবো দেখো আমার আবার একটা দেখো সেফটিতে ক্লিক করলাম সেফটি গাইডলাইনে ক্লিক করলাম ক্লিক করার পর আবার ইয়েসে ক্লিক করব দেখো হয়ে গেছে এবার দেখো আমি এখানে যতগুলো থাকলো প্রত্যেক কটাতে আমি ইয়েস করার পর তারপরে দেখো ক্রিয়েটিভ ট্রেনিং মানে এবার আমাদেরকে ক্রিয়েটিভ ট্রেনিংটা করতে হবে ক্রিয়েটিভ ট্রেনিংয়ে ক্লিক করলাম এখানেও দেখো ইয়েস প্রত্যেক কটা আমরা ইয়েস করব ইয়েস করার পর আবার একটা ভিডিও আসছে এই ভিডিওটা ইয়েস করব। কোনোটা আমরা নো করব না তারপরে দেখো ক্রিয়েটিভিটি কোয়ালিফিকেশান টেস্ট এই ক্রিয়েটিভিটি কোয়ালিফিকেশান টেস্টে আমি ক্লিক করব দেখো ক্রিয়েটিভিটি কোয়ালিফিকেশান টেস্টে ক্লিক করার পর আমি এই যে ওপরে যে তিনটে স্লিপার আছে না এই তিনটে স্লিপারে ক্লিক করে দেব ক্লিক করে দিলে পেজটা বড়ো হয়ে যাবে দেখো পেজটা বড় হয়ে গেল এখানে দেখো এই টেস্টটা আমরা কোশ্চেন আনসার তোমাদেরকে দিয়ে দেব এবং এই ভিডিওর মাধ্যমে তোমরা কোশ্চেন আনসার পেয়ে যাবে কারণ ওই দশটাই কোশ্চেন থাকবে কারুর আলাদা কোনো কোশ্চেন থাকবে না আমি টেক টেস্টে ক্লিক করছি দেখো টেক টেস্টে ক্লিক করতে দেখো এখানেও নাম্বার অফ কোশ্চেন টেন অ্যাটেম্পট তিনটে থাকবে টাইম থাকবে দশ মিনিট আর পাসিং কোর্স থাকবে এইটটি পারসেন্ট এই যে ক্রিয়েটিভিটি টেস্টের যে দশটা কোশ্চেন থাকবে সেই দশটাই কোশ্চেনের আনসার আমরা দেব। তোমরা সবাই ইজিলি পাশ করতে পারবে এবং দেখে ভালো করে কোশ্চেন এবং আনসার দেখবে একই রকম আনসার কিন্তু থাকে তাই কোশ্চেন এবং আনসার ভালো করে দেখে পাস করবে ফার্স্ট অ্যাটেম্পটেই সবাই পাশ করে যাবে দেখো স্টার্ট টেস্টে ক্লিক করলাম এটাও দশ সেকেন্ড টাইম দেখো কোশ্চেন এনসার এটা কিন্তু চ্যাট জিবিটি থেকে দেখলে মানে চ্যাট জিবিটি থেকে দেখে পাশ করা যাবে না এই কোশ্চেন আনসার আমার রেডি করা আছে আমি সেখান থেকে দেখে এটা পাস করছি দাঁড়াও প্রথমেরটা রেসপন্ড এ আচ্ছা প্রথমেরটাই এই কোশ্চেনের আনসারটা ফার্স্টেরটা হবে ঠিক আছে আমি সেভ অ্যান্ড নেক্সট করলাম এই কোশ্চেনের আনসারটা আমি বলে দিচ্ছি হেল্পফুলনেস হবে কারণ আমার কোশ্চেন আনসার রেডি আছে আমি অন মানে অন্য ফোনে আছে আমি সেখান থেকে দেখে দেখে দিচ্ছি সেভ অ্যান্ড নেক্সট করলাম এটা হাউ মেনি দিয়ে এটা হবে দু নম্বর সেভেন নেক্সট করলাম তারপরেরটা বলছি ইফ দ্য প্রম্প ফ্রম ইজ নট এটা হবে নো সেকেন্ড অপশনটা হবে সেভেন নেক্সট করলাম ফুলফিল হেল্পফুল প্রেজেন্টেশন দেখো দু নম্বর কোয়েশ্চেনটা দিয়ে দিলাম এটা হবে সেকেন্ড অপশানটা সেভেন নেক্সট করলাম এরপরে হোয়নে ইউজার আক্স টু ক্রিয়েট হয়েনে ইউজার আক্স টু ক্রিয়েট এটা হবে অপশান এ ক্যান ডু দেখো আমি এটা এ অ্যান্ড সি করলাম এরপরে সেভ নেক্সট এরপরে দেখো যে কোশ্চেনটা আছে এটার অপশান হবে হুড ইউ গিভ রেসপন্স বি এল ওয়ার আচ্ছা এটা হবে সেকেন্ড অপশানটা সেকেন্ড অপশানটা করে আমি সেভ অ্যান্ড নেক্সট করলাম আমার কিন্তু ওপরের টাইমার চলছে এই কোশ্চেনের আনসারটা হবে থার্ড অপশানটা আই উড চুজ এ অ্যাজ মাস বেটার সেভ অ্যান্ড নেক্সট করলাম এটা হবে ইফ ইউ রেসপন্স এটা হবে বি ঠিক আছে সেভ অ্যান্ড নেক্সট করলাম আমার দেখো দশটা কোশ্চেনের আনসার হয়ে গেছে আমি এবার ইএসএ ক্লিক করবো ই এ ক্লিক করলাম দেখো আশি পার্সেন্টে আমাকে কিন্তু পাস দেখিয়ে দিয়েছে আমি যে কোশ্চেন গুলোর দিলাম এই সেম কোশ্চেন কিন্তু তোমাদেরও আসবে যারা যারা তোমার এক্সাম দেবে সবার কিন্তু এই ক্রিয়েটিভিটি টেস্টে সেম কোশ্চেন আসবে এই দশটাই কোশ্চেন আসবে এই দশটার বাইরে আলাদা কোনো কোশ্চেন আসবে না তাই এই দশটার যদি ঠিকঠাক আনসার দাও মানে আমি যেগুলো দিলাম তাহলে তোমরা আশি পার্সেন্টে পাশ করে যাবে পাস হয়ে গেল আমি আবার এই তিনটে স্লিপারে গিয়ে অ্যাভেলেবেল গিক্সে ক্লিক করব ক্লিক করার পর আবার দেখো অ্যাভেলেবেল বলছি মাই গিক্সে ক্লিক করব ক্লিক করার পর এই তিনটে স্লিপারে আবার ক্লিক করে দিচ্ছি করে দিলে পেজটা বড় হয়ে গেল গিক্স অ্যাপ্লাইড দেখো এবার আছে ফ্যাকচুয়ালিটি ট্রেনিং এই ফ্যাকচুয়ালিটি ট্রেনিংয়ে আমি কি করব দাঁড়ো পেজটা এই যে প্রত্যেকটা ডকুমেন্টস আছে এগারো নম্বর পর্যন্ত আমি একদম লাস্ট ডকুমেন্টে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে ইয়েস ইয়েসে ক্লিক করলাম ইয়েসে ক্লিক করার পর আবার একটা ভিডিও আসবে এখানে নেক্সট ভিডিও লেখা নেক্সট ভিডিও আবার একটা ভিডিও হলো আমি তারপর আবার ইয়েসে ক্লিক করে দিলাম দেখো ক্লিক করে দেওয়ার পর আবার দেখো ফ্যাকচুয়ালিটি কোয়ালিফিকেশান টেস্ট আমি প্রথমে রেটিং প্রোজেক্টের টেস্ট দিলাম চ্যাট জিবিটি থেকে ওটারও কোশ্চেন আনসার আমরা দিয়ে দেব কেউ চাইলে চ্যাট জিবিটি থেকে দিতে পারো কারণ চ্যাট জিবিটিতে দেওয়াটা ইজি প্রসেস অনেক তাড়াতাড়ি টাইমের মধ্যে তোমরা এক্সামটা কমপ্লিট করতে পারবে তারপরে দিলাম ক্রিয়েটিভিটি টেস্ট ক্রিয়েটিভিটি টেস্টের যে দশটা কোশ্চেন থাকবে সেই দশটা কোশ্চেনেরই আমরা আনসার দিয়ে দেবো তোমরা ইজিলি পাস করে যাবে এরপরে আসবে ফ্যাকচুয়ালিটি টেস্ট এবার ফ্যাকচুয়ালিটি কোয়ালিফিকেশান টেস্টেও কো তোমার ক্রিয়েটিভিটি টেস্টের মতো সেম ওই দশটা কোশ্চেন থাকবে দেখো আমি টেক টেস্ট করলাম দেখো এখানেও দেওয়া আছে নাম্বার অফ কোশ্চেন টেন অ্যাটেম্প তিনটে থাকবে দশ মিনিট টাইম আশি পার্সেন্টে পাস এই সেম তোমার যে দশটা কোয়েশ্চেনের আমি এখানে এক্সাম দেব যারাই এক্সাম দিই না কেন ওই দশটা কোশ্চেনই থাকবে আমি স্টার্ট টেস্ট দিলাম এখানেও দশ সেকেন্ড টাইম দেখো প্রথমে যে কোশ্চেনটা চলে এসছে ইয়েস অপশান হবে ইয়েস সেভেন নেক্সট করলাম আমি কিন্তু প্রত্যেকটা যে কোশ্চেনের আনসার দিচ্ছি দেখো ডান সাইডে ওয়ানে ক্লিক হয়ে গেল এর পরেরটা দেখছি এটা হবে দ্য ইনফরমেশান দ্যাট উই ফাইন্ড দ্যাট ডাইরেক্টলি দ্য ইনফরমেশান দ্যাট উই ফাইন্ড দ্যাট ইজ ডাইরেক্টলি রিপ্লাই এটা হবে ফার্স্ট অপশানটা হবে সেভেন নেক্সট করলাম এরপরে দেখছি ইফ দ্য চ্যাটবোর্ড স্টার্ট গিভিং ইফ দ্য চ্যাটবোর্ড স্টার্ট গিভিং এটা হবে নো আবার সেভেন নেক্সট করলাম দ্য ইউজার ফ্রম আক্স দ্য ইউজার ফ্রম টাক্স ইউ টু রাইট এ স্টোরি এটা হবে আই উড রিড দ্য ফার্স্ট পার্ট কোথায় আছে আই উড রিড দ্য ফার্স্ট বার্ড পুরো কোশ্চেনের তোমরা পড়বে মানে আনসারগুলো ভালো করে পড়বে নাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে দেখো এটার কোশ্চেনের আনসার হবে আই উড রেড দ্য ফার্স্ট ওয়ার্ড ডাজ দ্য রেসপন্স অ্যাপেন অ্যাটেম্পট আই উড রিড অ্যাটেম্পট টু as no at the এটা দেখো সেকেন্ড অপশানটা হবে এখানে দেখো ফার্স্টেও দেখো লেখাটা প্রথম ইনফরমেশন পর্যন্ত একই তারপরে দেখো অ্যাজ ইএস অ্যান্ড আছে আর সেকেন্ড অপশানটাই আছে অ্যাজ নো নোটাই হবে দিলাম সেভেন নেক্সট করলাম এরপরে আছে হাউ লং অ্যাজ দু ওটা তো এটা হবে রেসপন্স এ ইজ কমপ্লিটলি অ্যাকুরেট রেসপন্স এ ইজ কমপ্লিটলি অ্যাকুরেট অ্যান্ড রেসপন্স বি ইজ নট অ্যাকুরেট ওভারঅল এ মাচ বেটার আমি দেখো ফার্স্ট অপশানটা হবে সেভ নেক্সট করলাম আমার কিন্তু ওপরে টাইমার চলছে এখনও সাত মিনিট বাকি এরপরে দেখো রেসপন্স তোমরা ওই জন্য কোশ্চেনের আনসারগুলো ভালো করে পড়বে এটা হচ্ছে আই উড চুজ বি অ্যাজ বেটার দেখো এটা বি অ্যাজ বেটার কোয়েশ্চেনের আনসার হবে এরপরেরটা দেখি ক্যান নট ক্যান নট কনফিডেন্টলি অ্যাক্সেস অ্যান্ড কমেন্ট ক্যান নট কনফিডেন্টলি অ্যাক্সেস কনফিডেন্টলি অ্যাক্সেস অ্যান্ড কমেন্ট এটা দেখো ফার্স্ট অপশানটা করলাম এরপরের কোশ্চেনের আনসার এ রিজনেবল অ্যাকুরেট অ্যান্ড বি কমপ্লিটলি অ্যাকুরেট অ্যান্ড বি কমপ্লিটলি অ্যাকুরেট বি এজ বেটার ওভারঅল এই যে ফার্স্ট অপশানটা হবে ফার্স্ট অপশানটা হলো সেভ অ্যান্ড নেক্সট করলাম এরপরে দেখো এরপরে হবে প্রেফার দ্য ক্যান নট রেসপন্স ফার্স্ট অপশানটা হবে এই কোয়েশ্চেনের আনসারগুলো আমরা তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো আর এই ভিডিও দেখেও কোশ্চেনের আনসারগুলো স্ক্রিনশট রেখে দিতে পারো হুইজ দ্য হুইজ অফ দ্য ফলোয়িং ইজ ব্যার এটা হবে ই ডুড ডিপেন্ড অন হোয়াট কান্ট্রি সেকেন্ড অপশানটা হবে দেখো সেভেন নেক্সট করলাম আমার কিন্তু দশটা কোয়েশ্চেনের আনসার হয়ে গেছে এই যে দশ নম্বর পর্যন্ত হয়ে গেছে এখানে ছ মিনিট এখনও টাইম আছে আমি ইয়েস করলাম দেখো পায়েস পাস হয়ে গেল দেখো আশি পার্সেন্টের টেস্ট স্টেটাস পাস আমরা যে কোশ্চেনের আনসারগুলো দেবো তোমরা প্রুফ পেলে যে তোমরা হানড্রেড পারসেন্ট এই কোশ্চেনের দেখে করলে পাস করতে পারবে আশি পার্সেন্টে আমাকে পাশ করিয়েছে ঠিক একদম পরে পড়ে আনসার দেবে তাহলে কিন্তু তোমরা পাস করে যাবে আবার আমি তিনটে স্লিপারে গেলাম মাই গিক্সে গেলাম গিক্স অ্যাপ্লাই দেখো গিপস গিক্স অ্যাপ্লাইতে এই যে ভিউতে ক্লিক করলাম ভিউতে ক্লিক করার পর দেখো এই যে এখানে আছে ডাউনলোড এটা আমি ক্লিক করলাম একটা পিডিএফ দিয়েছে এটা না ডাউনলোড করলেও হবে তাও আমি ভিডিওতে দেখিয়ে দিলাম কারণ অনেকেই তো আবার প্রশ্ন করবে এটা কিছু করতে হবে কি না তোমাদেরকে আর কিচ্ছু করতে হবে না এরপর তোমাদের মেল আসবে এবার এর পরের যে স্টেপগুলো আছে কি মেল আসবে কোন মেল আসলে কি করতে হবে তার একটা ভিডিও আমি দিয়ে দেব। কারণ আমি এটা একদমই নতুন অ্যাকাউন্ট করছি যেই অ্যাকাউন্টটা আমি তোমাদের এখন এক্সাম দিলাম সেই অ্যাকাউন্টটারই ক্রিয়েটের ভিডিও এই ভিডিওতে দেওয়া আছে কালকের আমি ভিডিওটা ক্রিয়েট করেছি আজকের আমি আমাকে এক্সামের অপশানটা দিয়ে দিয়েছে আমি আজকের এক্সামটা দিয়ে দিয়েছি কিন্তু আমি তো এর এরপরের যে অপশানগুলো সেগুলো আসতে আস্তে আস্তে আসবে তো একসঙ্গে তো আসবে না তো যখন আসবে পুরো প্রসেসটা এর পরে যে মেলগুলো আসবে বা পরের কি প্রসেস পুরো প্রসেসটা আমার যখন কমপ্লিট হবে আমি ছোট ছোটো 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 করে ভিডিও বানিয়ে রাখব যখন যেটা আসবে তো পুরো প্রসেসের আর একটা ভিডিও আমি এই চ্যানেলেই দেবো